তাদেরকে এই পুকুরে ফেলে দেওয়া হয়েছিল? হ্যাঁ, পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, ছিল ওখানেই আর ওই অবস্থায় ছিল। হ্যাঁ, যখন শুকিয়ে গেছে আমরা অবশ্য কষ্ট করে শুকাইছি, শুকানোর পরেও হাড়ুটি যে রেশনে সেটা নিয়ে যাওয়ার স্থানে এক জায়গায় রেখেছি। আচ্ছা, তো এই এইখানে মারা শহীদ হয়েছেন এইরকম পরিবারের কোনো আত্মীয় স্বজন কি এই গ্রামে আছেন এখন? আচ্ছা, আপনার শ্বশুরকে মারা হয়েছে। আচ্ছা, আপনার শ্বশুরের নাম কি ছিল বলতে? সন্ধি মণ্ডল। আচ্ছা, ওনাকে ওনাকে ডেকে নিয়ে যাওয়া হয় নাকি উনি নিরুদ্দেশ হয়েছিলেন? আচ্ছা, আমরা আরেকজন মুক্তিযোদ্ধা, সম্মানিত মুক্তিযোদ্ধাকে পেয়েছি। আপনার পরিচয়টা একটু বলবেন? জি, মোহাম্মদ শামসুল আরেফিন। আচ্ছা, এই জায়গা সম্বন্ধে আমাদের ছাত্র, আমরা এসেছি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে, তো ছাত্রদেরকে মুক্তিযুদ্ধের বিষয়গুলো একটু জানানোর জন্য আপনি আমার ছাত্রদের উদ্দেশ্যে এই এই জায়গা সম্বন্ধে কিছু যদি জানান। এই সম্বন্ধে আমি তখন যুদ্ধ টাইম ছিল, আমি এখানে তো ছিলাম। আচ্ছা, তাও আসার যা দেখেছি গণহত্যা একেবারে, খালি কাল্লা আর কাল্লা, কাল্লা আর কাল্লা। এখানে শুধু মাথা পড়েছিল, অনেক মাথা পড়েছিল। এখন যুদ্ধ শেষ হওয়ার পরের টাইমে 68 জনের মতো। আপনি যখন ফিরে আসেন যুদ্ধ শেষে দেশ স্বাধীনের পর, তখনও এখানে মাথা পড়েছিল? হ্যাঁ। আচ্ছা, এগুলো কেউ সরানোর ব্যবস্থা করেনি না? এই খালের মধ্যে পড়েছিল? এই খালের মধ্যে পড়েছিল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সেই খালটি এখনো আছে সাক্ষী হয়ে। আমরা একটু আগে জানলাম যে একজন এই গ্রামের একজন অধিবাসী, তাদের দাবি যে এই জায়গাটি সংরক্ষণ করা হোক এবং এই জায়গাটি পুকুরটি ভরাট করে এটি বিশেষভাবে সংরক্ষণ করার জন্য দাবি আছে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আমরা কিছু কিছু তথ্য জানতে পারলাম। আমরা দেখাতে চাই এখানে বিভিন্ন ফলক আমরা দেখতে পাচ্ছি। একটু জায়গাটা একটু অনেক দূরে আমি দেখাবার চেষ্টা করছি যে ফলকগুলোতে কী লেখা আছে। পুরো স্মৃতিস্তম্ভটি দেখাবার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আছেন নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আল মামুন স্যার। আমরা মামুন স্যারের সঙ্গে একটু কথা বলবো। মামুন স্যার, আপনার ছাত্রদের এখানে নিয়ে এসছেন, কেমন লাগছে আপনার আজকে এখানে ছাত্রদের নিয়ে আসতে পেরে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানা এবং মুক্তিযুদ্ধকে জানা প্রোগ্রামের আওতায় আমরা আজ নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের 24 জন শিক্ষার্থী সহ 2 জন শিক্ষক জনাব হাসপাতালে স্যার এবং আমি মোহাম্মদ আল মামুন স্যার এসেছি, এবং আমাদের পথ নির্দেশক, আমাদের গুরুজন এসেছেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় কেডি স্কুলেরই প্রাক্তন শিক্ষার্থী এবং নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ জনাব শরীফুল ইসলাম খান স্যার, উনি মূলত আমাদেরকে এই জায়গাটায় নিয়ে এসেছেন। আসলে এখানে আসার পরে আমি নতুন করে উপলব্ধি করতে পারছি নওগাঁর এই অঞ্চলের মানুষের ত্যাগ এবং নির্যাতন। তারা পাকিস্তানি বাহিনীর কাছে যে নির্যাতিত হয়েছিল তার কিছু নিদর্শন আমরাও দেখলাম, ছাত্ররাও দেখল, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং তাদেরকে নতুন করে জানার একটা ক্ষেত্র তৈরি হলো এর মধ্যে দিয়ে। তাদের অনুসন্ধিচ্ছ মন তারা বিভিন্ন বিষয়ে আরও প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, সেটা আমরা আশা করছি। এবং নতুনকে দেশ নতুনভাবে দেশকে জানতে হলে এই জাতীয় কার্যক্রম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া দরকার। ধন্যবাদ আল মামুন স্যারকে। আমরা এখন ছাত্রদের কাছে দু একজনের কাছে আমি জিজ্ঞাসা করতে যাই। রূপধর, রূপধর, তোমার কেমন লাগলো এখানে এসে? তুমি কি জানতে পারলে? তোমার অনুভূতিটা একটু ব্যক্ত করো। আমি এখানে এসে জানতে পারলাম এখানে কি হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, কিভাবে কিভাবে এখানকার মানে মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই বিষয়ে জানতে পারলাম অনেক কিছু। আর আর এখানে আমরা দেখতে পারলাম একটি স্মৃতিস্তম্ভ, এইসব বিষয়ে আমি একটু আগ্রহী মুক্তি বিষয়কে। আমি তাই এই অনুষ্ঠানকে আমি এই অনুষ্ঠানে আমি একজন অংশ নিয়ে আমি খুব গর্বিত। ধন্যবাদ। আচ্ছা, তুমি কিছু বলবে, তোমার নাম বলো? আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান, আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্র। প্রথমে এই
স্থানে আসার সময় আমরা সকলে উৎসাহিত বোধ করতেছিলাম, কিন্তু পরবর্তীতে আসার পর স্মৃতিস্তম্ভটি দেখার পরে আমার মনে একটু বিষণ্নতা ভাব আসলো। কিন্তু তারপরও যদিও বিষণ্নতার ভাবকে কাটিয়ে আমি অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারতেছি, আমাদের দেশে মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং যারা শহীদ হয়েছিল তাদের সম্পর্কে জানতে পারতেছি এবং কিছু প্রমাণ নিয়ে যেতে পারবো। এই বিষয়ে আমি অত্যন্ত কৌতূহল বোধ এবং এর সাপেক্ষে যদি আমি নিজের দেশের জন্য কিছু করতে পারি তার জন্য আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি। ধন্যবাদ স্যারদের যারা এইসব অনুষ্ঠান আয়োজন করেছেন এবং ধন্যবাদ সকলকে। আচ্ছা ধন্যবাদ। আমার মনে হয় সমাপ্ত রায় কিছু বলবে। সমাপ্ত, তোমার অনুভূতি কী? আচ্ছা, আমাদের নোয়াখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এই বছর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে জানি, এ বিষয়ে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে জানানোর চেষ্টা করছেন আমাদের প্রিয় শিক্ষকেরা, তো তাদের কাছে সর্বপ্রথম আমি কৃতজ্ঞ। তো আমাদের জনাব সম্মানিত শিক্ষক জনাব মামুন স্যার এবং হাসমত আলী স্যার, তারা মানে আমাদের এক কথায় বন্ধুর মতন, তারা আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামীর দিকে। আমাদের স্যার আমাদেরকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক জানানোর চেষ্টা করছেন, তো আজকে এই ধারাবাহিক অনুষ্ঠানে এ পর্যায়ে তারা আমাদেরকে নওগাঁ জেলার একটি বধ্যভূমি যেখানে মুক্তিযোদ্ধাদের হত্যা করে তাদের মেরে ফেলে তাদের লাশগুলো একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, সেখানে তারা আমাদের একটি অভিজ্ঞতার জন্য পরিদর্শনে নিয়ে এসেছেন। তো এই দর্শনটি হয়তো এর আগে দেখিনি আমরা, তো স্যারদের কাছে এই জন্য সর্বপ্রথম কৃতজ্ঞ এরকম একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। ধন্যবাদ সপ্ত। শুধু দর্শক মণ্ডলী, আমরা ছাত্রদের অভিব্যক্তি শুনলাম। আসলে তারা যখন প্রথমে রওনা দিয়েছিল স্কুল থেকে তখন তারা মনে করেছিল হয়তো একটা পিকনিকের মতো আয়োজন, কিন্তু তারা এখানে এসে তাদের কিন্তু মনটাই পরিবর্তন হয়ে গেছে, তাদের মধ্যে তার ভাবগাম্ভীর্য আমরা দেখতে পাচ্ছি। সত্যিকার অর্থে এই জায়গায় আসলে আমাদের শ্রদ্ধায় আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধায় আমাদের মাথা অবনত হয়ে যায় এবং আমরা তাদের জন্য গর্ববোধ করি এবং তাদের আত্মার শান্তি কামনা করি। আমরা সবশেষে এক মিনিট নীরবতা পালন করব এইখানে মহান মুক্তিযুদ্ধে যারা এখানে শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি এক মিনিট নীরবতা পালন করার জন্য এখন বলবো। সবাই এক মিনিট নীরবতা পালন করবে। আমি বলছি একটু রাস্তা সাইড দিয়ে আমরা দাঁড়িয়ে যাই, রাস্তা সাইড দিয়ে দাঁড়িয়ে যেয়ে আমরা এক মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি শ্রদ্ধা জানাব। সময় শুরু। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার প্রিয় ছাত্ররা।